হ্যালো প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য হয়তো একটা সুখবর, আমরা অনেকদিন যাবৎ বলে আসছি যে এত প্রবাসী শ্রমিকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিনটা দেওয়া হয়। কারণ অনেকগুলো দেশে কিন্তু অলরেডি নিয়ম করে ফেলছে যে যারা ভ্যাকসিন নেবে তাদেরকে ওই সমস্ত দেশে গেলে কোয়ারেন্টাইন থাকতে হবে না। হয়তো সামনে আরও অন্য অন্য দেশগুলো এই নিয়ম করবে যে ভ্যাকসিন ছাড়া প্রবাসে যাওয়া যাবে না। তাই আমরা বলছিলাম যে যাতে প্রবাসী শ্রমিকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হয়। কিন্তু সেইভাবে একটা খবর দেখলাম, ঢাকা পোস্ট নিউজে একটা খবর দেখলাম, খবরে বলা হয়েছে যে বিদেশগামী কর্মীদের জন্য খুব শীঘ্রই টিকার ব্যবস্থা করা হচ্ছে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদকে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। চীনের উপহারের সিনোফার্মের 6 লাখ টিকা থেকে কিছু টিকা বিদেশগামীদের দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বুধবার 16 জুন সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের দপ্তরে সাক্ষাতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। এ সময় বিদেশগামীদের টিকা দেওয়ার বিষয়ে তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে থাকা এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রী বিদেশগামীদের টিকা দেওয়ার বিষয়টি উপস্থাপন করলে স্বাস্থ্যমন্ত্রী জানান বিদেশগামীদের জন্য খুব শীঘ্রই টিকার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে তিনি জানান যে চীনের 6 লাখ টিকা থেকে কিছু টিকা প্রবাসীদের দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে বলেছে যে বিদেশগামীদের কর্মীদের টিকা নিশ্চিত করার জন্য গত 10 জুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিককে চিঠি দিয়েছেন মন্ত্রী ইমরান আহমেদ। চিঠি দেওয়ার পর পিটি দেওয়ার 6 দিনের মাথায় স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে এমন আশ্বাস পাওয়া গেল। বৈঠকে স্বাস্থ্য সচিব মোহাম্মদ লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমও ছিলেন। বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বিদেশগামী কর্মীদের প্রবাসী টিকার সনদ বাধ্যতামূলক করছে অনেক দেশ। সামনের দিনগুলোতে কম বেশি সব দেশেই কর্মী প্রবাসের জন্য শর্ত দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা ধারণা করছি। এবং অনেকে এই জিনিসটা, অনেক বিশেষজ্ঞরাই এই জিনিসটা ধারণা করছে যে এক সময় আসবে যে বিদেশে যেতে চাইলে দিতে হলে অবশ্যই করোনা ভাইরাসের ভ্যাকসিন লাগবে, ভ্যাকসিন ছাড়া বিমানে উঠেও যাবে না, এরকম নিয়ম করতে পারে। কারণ বিশ্ব এখন গত 1.5 বছর যাবৎ এই করোনার বিরুদ্ধে লড়াই করতে করতে পৃথিবীতে অনেক মানুষ, অনেক প্রতিষ্ঠানগুলো ব্যবসায় লস খাচ্ছে। তাই তারা হয়তো এমন কোনো নিয়ম করবে যার নিয়মের মাধ্যমে তারা সব কিছু পুনরায় স্বাভাবিক করার চেষ্টা করবে। তাই নিয়ম সহজ করতে গেলে অন্য বিশেষজ্ঞরা বলছে যে টিকার বিকল্প নেই, টিকার ছাড়া এই করোনা ভাইরাস মোকাবিলা করা সম্ভব না। নিজে আরও বলা হয় যে এদিকে গত বুধবার ঢাকা ডিপ্রাস ইউনিয়নে ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন জনশক্তি রপ্তানি কারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেশন বায়রা সম্মিলিত পরিষদ। তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ যে বায়রা যারা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিকে ধন্যবাদ তারা এই দাবিটা করার জন্য। আশা করি তাদের এই দাবি ভিত্তিতে হয়তো বা সরকার দূরত্ববিদ্যে এই প্রবাসীদের টিকা দেওয়ার ব্যাপারটি বিবেচনা করবে। সমসাময়ের সম্মিলিত সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত বায়রার সাবেক সভাপতি আবুল বাশার বলেন যে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা না দিলে একসময় কর্মী যাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরাও ধারণা করতেছি, আমার অনেকেই এসে ধারণা করতেছে টিকা না দিলে একসময় বিদেশে শ্রমিক যাওয়া বন্ধই হয়ে যাবে। সো সরকারের কাছে অনুরোধ থাকবে যে এটা স্বাস্থ্যমন্ত্রী বলছেন তাতে কার্যকর করা হয়। এবং শুধু শূন্যবাস টিকা নয়, যেসব টিকাগুলো বিদেশে গ্রহণযোগ্যতা আছে ওইসব দেশ টিকাগুলোই দেওয়া আমার মনে হয় ভালো হবে। এবং সবচেয়ে ভালো যে দ্রুত এদের জন্য একটা ব্যবস্থা করার জন্য, তাহলে দেশ কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশের যারা বেকার দেশে আটকে আছে তাদের কর্মক্ষেত্রে ফিরে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।